আপনি যদি একজন ফেসবুক ইউজারকারী হয়ে থাকেন, আপনার যদি ফেসবুকে একটি রিয়েল আইডি থেকে থাকে, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফেসবুক অ্যাকাউন্টটাকে কীভাবে আপনারা আইডেন্টিফাইটা কনফার্ম করে রাখবেন। আর আইডেন্টিফাইটা যদি কনফার্ম করে রাখেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোনো রকম প্রবলেম হবে না। প্লাস যদি কখনও প্রবলেম হয়ে যায়, খুব সহজেই কিন্তু সেই আইডিটা আপনি রিকভারি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে একটি কথা বেশি শোনা যাচ্ছে, কোনো কারণ ছাড়াই কিন্তু দেখা যায় ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে যাচ্ছে, প্লাস লক হয়ে যাচ্ছে। আর এগুলো হয়ে গেলে কিন্তু বর্তমানে আমরা ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করতে পারি না। তা আপনারা যদি এই কনফার্ম আইডেন্টিফাইটা করে রাখেন, তাহলে কিন্তু দেখা যায় আপনার অ্যাকাউন্টটাকে খুব সহজেই আপনি রিকভারি করতে পারবেন। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড বিডি ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, শুরুতেই বলে নিই, আপনাদের আইডিটা যদি আইডেন্টি কনফার্ম করে রাখেন, তাহলে আপনারা কী কী সুবিধা পাবেন আর কী কী অসুবিধা আছে, ঠিক আছে বন্ধুরা? অবশ্যই এগুলো আপনাদের জানা দরকার। তা আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আইডেন্টি কনফার্ম করে রাখেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি কখনও সমস্যা হয়, সমস্যা না হওয়ার সম্ভাবনাই অনেক বেশি, যদি কখনও সমস্যা হয় তাহলে সেই আইডিটা কিন্তু খুব সহজেই আপনি রিকভারি করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা? আর এটার অসুবিধাটা হলো একটি, আপনি ফেসবুক অ্যাকাউন্টটা যখনই আপনি কনফার্ম আইডেন্টিফাই করে ফেলবেন, তখন কিন্তু আর আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন না, ঠিক আছে বন্ধুরা? এটা কিন্তু ওরকম কোনো অসুবিধা না, কারণ আমরা যারা রিয়েল আইডি ইউজ করি, তারা কিন্তু আমাদের রিয়েল নামটি ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করি। যারা ফেক অ্যাকাউন্ট ইউজ করে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি না, যারা রিয়েল আইডি ইউজ করে তাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে বন্ধুরা? তা আমাদের কিন্তু এটা কোনো প্রবলেম না। তো চলেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আইডেন্টিফাই কনফার্ম করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সবসময় সুরক্ষিত থাকবে, ঠিক আছে বন্ধুরা? তো লাস্টে কিছু কথা বলবো, এই কথাগুলো অবশ্যই শুনে যাবেন, এটা কিন্তু খুবই দরকারি। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে আইডেন্টিফাই কনফার্ম করবেন। এর জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে থ্রি লাইনে ক্লিক করবেন, তারপর এখান থেকে চলে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। এখানে ক্লিক করার পর বন্ধুরা আবার চলে যাবেন সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আপনারা চলে যাবেন পার্সোনাল ইনফরমেশনে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে। তিন নম্বরে কিন্তু একটি অপশন আপনারা পেয়ে যাবেন আইডেন্টি কনফার্মেশন, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা দেখেন এখানে কনফার্ম ইউর আইডেন্টি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনি দুই নম্বরে যে অপশনটি আছে, এই অপশনটাকে সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর ইন্টারফেস এরকম চলে আসবে, এখানে সিলেটে ক্লিক করবেন। সিলেক্ট ক্লিক করে আপনার যে কান্ট্রিটি, এই কান্ট্রিটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে এটি করছি, এই জন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। উপরের যে অপশনটি আছে, এই অপশনটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অপশনটি এরকম চলে আসবে। এখানে দেখেন আপলোড ইউর আইডি, তো আমরা এখান থেকে আপলোড ইউর আইডি যে অপশনটি আছে এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে। এখানে তিনটি অপশন দেখাচ্ছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড। এখানে কিন্তু যদি আমরা মোরে ক্লিক করি, তাহলে কিন্তু আরও অনেকগুলো অপশন এখানে চলে আসবে। তো আমরা এটা না, আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আইডেন্টিটা কনফার্ম করব। তো আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা কী করব, গ্রেট স্টারে ক্লিক করে দিব। গ্রেট স্টারে ক্লিক করার পর বন্ধুরা আমাদের ব্যাক ক্যামেরাটি কিন্তু ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আমাদের যে ন্যাশনাল আইডি কার্ডটি আছে, এই আইডি কার্ডটা কনফার্ম করতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ডটা এখান থেকে কনফার্ম করে নিচ্ছি। জাস্ট আমি এখান থেকে একটি ছবি তুলতে হবে আমাদের ন্যাশনাল আইডি কার্ডটির। জাস্ট আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের একটি ছবি তুলে নিলাম। ছবি তুলে নেওয়ার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু ছবিটা উঠে যাবে। ছবিটা উঠে যাওয়ার পর আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে। এখান থেকে আমাদের সাবমিট অপশনটি চলে আসবে। তো আমরা এখান থেকে কী করবো, সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটু লোড নেবে, কারণ আমাদের ইনফরমেশনটা আপলোড হতে একটু সময় নেবে, ঠিক আছে বন্ধুরা? এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর বন্ধুরা দেখেন থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ইনফরমেশন। তো এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করবো। তো ফিনিশে ক্লিক করার পর বন্ধুরা এখন আমাদেরকে যে কথাগুলো বলা দরকার সেটা বলে দিচ্ছি। আমাদের কিন্তু এই যে ইনফরমেশনটি নিয়েছে, এই ইনফরমেশনের কিন্তু একটি মেল চলে আসবে 24 ঘন্টার মধ্যে আমাদের যে কোনো মেলে, আমাদের যে ফেসবুকের যে মেলটি থাকবে, এই মেলে কিন্তু একটি ইনফরমেশন চলে আসবে। এখানে কিন্তু আমাদেরকে ডাইরেক্টলি বলে দেবে যে আপনার আইডেন্টিফাইটা কনফার্ম হয়ে গেছে। আর যদি কনফার্ম না হয়, তাহলে কী কারণে কনফার্ম হয়নি সেটাও কিন্তু এখানে
লিখে দিবে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে কথাটা বলবো, আপনারা এই আইডেন্টিফাইটা যে কনফার্ম করবেন এটা কিন্তু অবশ্যই আপনাদের রিয়েল আইডি হতে হবে। আপনি যেই এনআইডি কার্ডটি দিয়ে করেছেন, এই এনআইডি কার্ডের নামটা প্লাস আপনার ফেসবুকের নামটা, এটা 100% মিল থাকতে হবে, প্লাস আপনার বার্থডেটা 100% মিল থাকতে হবে। এই দুটি জিনিস যদি আপনাদের পারফেক্টলি মিল না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আইডেন্টিফাই কনফার্ম হবে না। আর আইডেন্টিফাইটা যদি কনফার্ম হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি আপনি সবসময় সুরক্ষিত রাখতে পারবেন, প্লাস কখনো যদি কোনো রকম সমস্যা হয়ে যায় তাহলে খুব সহজে কিন্তু সেটাকে রিকভারি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করবেন এই ভিডিওটি প্রতিটা বন্ধুদের সাথে, আপনাদের ফেসবুক টাইমলাইনে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।